কালীপূজা ও দীপাবলি উৎসবকে সামনে রেখে শহর ও জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত ডুবরি চেকপোস্ট এলাকায় কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ি পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নাকা তল্লাশি অভিযান। ভিন রাজ্য থেকে এই রাজ্যে প্রবেশ করার সময় ডুবরি চেকপোস্ট এলাকায় চার চাকা বাহন থামিয়ে চালানো হয় নাকা তল্লাশি। একই সাথে কোথা থেকে কোথায় আসা যাওয়ার বিবরণ খাতায় নথিভুক্ত করা হয়। এদিকে নাকা তল্লাশিতে উপস্থিত ছিলেন চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক অলোকেশ ব্যানার্জি। একই সাথে চৌরঙ্গি ফাঁড়ি পুলিশের পক্ষ থেকে কালীপুজো ও ছট পুজোর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুজো কমিটির সাথে বৈঠক করা হয়। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।